আমারটা আর আজকের ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমার স্নান টান করা হয়ে গেছে, সকালে যা কাজকর্ম ছিল সেগুলো করে ফেলেছি, রান্নাও সকালে হয়ে গেছে। তো আমার শুনু বাবা আজকে 7:30 যায়, তো 7:30 ট্রেন, 7:30 সময় ছাড়িনি, তখন ট্রেনের গণ্ডগোল, তোমাদেরকে তো আগেই বলেছিলাম। তো ট্রেনের গণ্ডগোলের জন্য ট্রেন লেটে এসছে, এই 8:30 নাগাদ ট্রেন ছেড়েছে, 8টার সময় গেছে বাড়ির থেকে। তো বাড়ি থেকে সিদ্ধ ভাত খেয়ে গেল, আর মা রান্না করে ফেলেছে, একেবারে রান্না হয়েছে আজকে মাছের ঝোল আর ভাত। আর আমরাও আজকে সকালে ভাতই খাবো, শুধু বাবার আর শুনুর জন্য রুটি হয়েছে, আর বাবার খাওয়াও হয়ে গেছে মাছের ঝোল দিয়ে, আর আমার শুনুকে দুধ রুটি খাওয়াবো পরে। আর তোমাদেরকে কাল বলেছিলাম যে বুনুর বাড়ি যাওয়ার কথা, ওখানে দুটো নিমন্ত্রণ রয়েছে আমাদের, তো ওই জন্য নিমন্ত্রণ ঠেকাতে আমাদের যেতে হবে। তা ট্রেন তো কখন আসবে কখন ছাড়ছে জানা যাচ্ছে না, সেই হিসাব করে আমরা আগের থেকে রেডি হচ্ছি, কখন ট্রেন আসবে সেটা ভেবে সেটা দেখে তারপর বাড়ির থেকে বেরোবো। বাচ্চা কাচ্চা নিয়ে তো সেই গিয়ে স্টেশনে অনন্তকাল ধরে বসে থাকা সম্ভব না, তার জন্য তাড়াতাড়ি চেষ্টা করছি যাওয়ার। তো চলো তাহলে, এবার জামা কাপড় কিছু গোছানো হয়নি, কিছু করা হয়নি, সেগুলো গোছাতে হবে। মোটামুটি কাজগুলো কমপ্লিট হলো, ঘরটারও মোছা হয়ে গেছে, অল্প কিছু জামা কাপড় ছিল সেগুলো কেজেছি, বাসন মেজেছি, কাজ মোটামুটি গুছিয়ে ফেলেছি, স্নান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, এখন যাবো দুটো খাবো, খেয়ে গোছাবো, আর আমার শুনুকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, রেডি করাতে হবে। চলো তাহলে, তোমার সঙ্গে আবার পরে কথা হবে, পরপর তোমাদেরকে সব বলবো কী হয় না। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 10:40, মানে দেখো আমি মা আর শুনু আমরা তিনজনে এসেছি, ট্রেন তখন আসছে, তো ট্রেন কখন এসে ছাড়বে তা জানি না। চলো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়, এখন ট্রেন ঢুকছে 10:40, কতক্ষণে পৌঁছাবো জানি না, পৌঁছে তোমাদের সাথে আবার কথা হবে। ট্রেনে তো উঠে বসলাম, তো কতক্ষণে ট্রেন ছাড়বে আর কতক্ষণে পৌঁছাবো কি বলছো আমরা শুনুন। ঘড়িতে 12টা বেজেছিল, তখন আমরা এসেছি, এসে দেখো শুনু ঘুমিয়ে পড়েছে, এখন ঘড়িতে বাজছে 12:40। চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে। চলো চলো চলো, তুই ওদিকে যা ভাই, এখানে মানে এখানে এখানে আমার পিছে বসবে, তখন তোমাদেরকে দেখালাম যে আমরা সবাই মিলে আসছি, দেখলে তোমরা তো কথা আর বলা হয়নি। এবার আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে, তো তোমাদেরকে সব কিছু দেখাবো প্রথম থেকে শেষ অবধি, একটু পরে এইমাত্র সবাই মাত্র আসলাম। চলো তোমাদের সাথে পরে আবার কথা বলে দেখো, বাড়িতে লোকজন মোটামুটি এসছে, পরে আবার কথা।